হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আমার আজকে প্ল্যান ছিল আমি ইউটিউব নিয়ে একটা ভিডিও বানাবো। ইউটিউবে আমার গত 3 মাসের আয় রোজগার দেখাবো, সব স্ট্যাটগুলা দেখাবো এবং তারপর বলবো যে ইউটিউবে ভিডিও আপলোড করা উচিত নাকি, করলে কিভাবে করা উচিত, আমার মতে কি কিভাবে কন্টেন্ট বানালে ভালো হয়, সব নিয়ে কথাবার্তা বলবো। বাট ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি বলেন, আমি ফ্রেন্ডসের রিউনিয়নটা দেখে ফেলেছি এবং ফ্রেন্ডসের রিউনিয়নটা দেখার পরের থেকে কিছু করতেই ইচ্ছা করছে না, কিছু করতেই ভালো লাগছে না, কেমন জানি একটা কষ্ট ফিল হচ্ছে। এই জন্য ভিডিও রেকর্ড করতে ইচ্ছা হচ্ছে না এবং কেন কষ্ট ফিল হচ্ছে আমি জানি না, কারণ খুবই সুন্দর রিউনিয়ন ছিল এবং এতদিন পরে এই 6 জন আবার একসাথে এক হলো, কথাবার্তা বললো, খুবই ভালো লেগেছে দেখে। বাট কষ্ট যে কেন হচ্ছে এটা আসলে বুঝতে পারছি না। আমি জানি না আপনারা যারা ফ্রেন্ডস ফ্যান আপনাদের মধ্যে তারা হয়তো রিলেট করতে পারবেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা যারা জানেন না ফ্রেন্ডস কি, একটা টিভি শো, 10 বছর 10টা সিজন হয়েছে, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় টিভি সিরিজগুলোর একটা। জীবনে একটা সময় থাকে যখন বন্ধুরাই আপনার ফ্যামিলি হয়ে যায়, ওই সময়টা নিয়ে এই ফ্রেন্ডস এবং ওই 10 বছরে এই ক্যারেক্টারগুলোর জার্নি, ওরা কী কী করে কী না করে, এইসব বিষয়ে ছয় 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 বন্ধুর একটা গল্প। যাই হোক, আমি ফ্রেন্ডসের ডিটেইলে না, আমি একবার গত বছরের কথা, আমি তখন ডাবলিনে, আমি যেহেতু আমি এখন মোটামুটি ভালোই রান্না করতে পারি, আগে অত ভালো রান্না করতে পারতাম না, বাট এখনও তো অত ভালো কেক আফের দোষী হয়ে যায়নি, তো এই জন্য অনেক বাইরে খাওয়া হয়। প্রত্যেক সপ্তাহেই আমি 2-3 বার বাইরে থেকে খাবার অর্ডার করি অথবা বাইরে যেয়ে নিয়ে আসি। তো গত বছরের শুরুর দিকের কথা, তখনও কোভিড শুরু হয়নি, দোকান টোকান সব খোলা, আমার বাসার একটু দূরেই, এখান থেকে 10 মিনিট দূরে গেল একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, ওখানে বিরিয়ানি টিরিয়ানি এসব কিনতে পাওয়া যায়। তো আমি একদিন রাত 10টা 11টার দিকে ওখানে গিয়েছি, ওখানে যে বিরিয়ানি অর্ডার দিয়েছি যে টেক অ্যাওয়ে, আমি নিয়ে চলে আসবো বাসায়। তো ওই লোক যে দোকানের মালিক, ওনার সাথে কথা বলছি যখন উনি বিরিয়ানি বানাচ্ছে বা গরম করতেছে যাই করতেছে, ওনার সাথে কথা বলছি। তো উনি ইন্ডিয়ান এবং আমি তো বাংলাদেশি, তো কথা হচ্ছে ইংরেজিতে। তো কথার এক পর্যায়ে উনি আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কোন দেশের, তো আমি বললাম যে আমি বাংলাদেশের। তো তখন বললো যে তোমার অ্যাকসেন্ট, উচ্চারণ এরকম কেন ইংরেজি? তো আমি বললাম কেমন? তো বললো যে তুমি আমেরিকান অ্যাকসেন্টে কথা বলো, উপমহাদেশীয় অ্যাকসেন্ট, যেটা ইন্ডিয়ান অ্যাকসেন্ট, অনেকে বাংলাদেশি অ্যাকসেন্টও বলি আমরা, ওই অ্যাকসেন্টে তুমি কথা বলো না, কারণটা কি? তো আমার আমার কারণ তখন কোনো মাথায় আসেনি, আমি বলছি আমি জানি না আসলে কারণটা। উনি আমাকে জিজ্ঞাসা করছে তুমি কখনো আমেরিকা ছিলা নাকি? বলছি না, আমি জীবনে কখনো আমেরিকা যাই নাই। তো পরে আমি অনেকদিন ভেবেছি ব্যাপারটা নিয়ে যে আসলেই আমার অ্যাকসেন্ট আমেরিকান কেন, এবং ওটা এটা আমাকে আগে পরে অনেকেই বলেছে যে তোমার অ্যাকসেন্ট আমেরিকানদের মতো কেন, কাহিনী কি? এবং কখনো আমি আগে ভাবিনি, বাট ওই দিন উনি বলার পরে আমার মনে হয়েছে যে আমি আমেরিকার অ্যাকসেন্টে আসলেই কেন কথা বলি, কারণটা কি? আমি কখনো আমেরিকা যাই নাই, আমেরিকান বন্ধু বান্ধব আছে আমার এরকমও না। তো পরে আমি রিয়েলাইজ করলাম আমি যে আমেরিকান অ্যাকসেন্টে কথা বলি এবং আমি যে ইংরেজি বলতে পারি, এটার বড় একটা কারণ আসলে ফ্রেন্ডস এবং ফ্রেন্ডসের পরে ফ্রেন্ডসের মতো আরও অনেকগুলো টিভি শো। বাট ফ্রেন্ডসই, ফ্রেন্ডস আমার জীবনে দেখা ফার্স্ট টিভি শো, এর আগে আমি কখনো ইংরেজি টিভি শো দেখি নাই, ফ্রেন্ডসই আমি প্রথম দেখি। আমার মনে আছে যখন আমরা ছোট ছিলাম, আমি ছোট ছিলাম, আমাদের কাঁঠাল বাগানে একটা বাসা ছিল এবং তখন আমাদের ডিশের লাইন ছিল না, শুধু বিটিভি দেখতে পারতাম, কিন্তু কোনো একটা কারণে অ্যান্টিনাটা কীভাবে জানি অ্যাঙ্গেল করলে, অনেক পুরানো আগের কথা, তখন আমাদের একটা বড় বক্স টিভি টাইপ টিভি ছিল এবং টিভির সুইচটা চাপ দিয়ে ধরে রাখতে হইতো বা কোনো একটা কাঠি দিয়ে ব্যাপারটা, সুইচটা এমনভাবে চাপ দিয়ে রাখতে হতো যে সুইচটা বের হয়ে আসলে টিভিটা বন্ধ হয়ে যেত। তো টুথপিক দিয়ে বা বিভিন্ন কাঠি টাঠি দিয়ে ওই সুইচটা চাপ দিয়ে ধরে রাখতে হইতো যেন টিভি চলতে থাকে। তো আমাদের যেহেতু ডিশের লাইন ছিল না, ফ্রেন্ডস দেখার তো কোনো উপায় ছিল, তখন তো ইন্টারনেট ইন্টারনেট আসে নাই পৃথিবীতে, থাক আসছে হয়তো, আমার আমার কাছে আসে নাই। তো কোনো কারণে আমাদের আশপাশের বাসায় ডিশের লাইন ছিল বা এরকম কোনো একটা কারণে মাঝে মধ্যে স্টার ওয়ার্ল্ড আসতো এবং স্টার ওয়ার্ল্ডে ফ্রেন্ডস হইতো, এবং তখন তো আমি সিরিয়ালই দেখছি না, আমি হঠাৎ করে ধরেন সিজন 4-এর এপিসোড 12 এরকম কিছু একটা র্যান্ডমলি স্টার ওয়ার্ল্ডে শুরু হয়ে যেত এবং দেখতাম, দেখে যে কিছু বুঝতাম তা না, কারণ আমি মাঝখান থেকে একটা সিরিজের হঠাৎ করে 5 নম্বর এপিসোড বা 6 নম্বর এপিসোডের মাঝখান থেকে আমি একটা দেখতেছি, যে আমি কী কাহিনী বুঝতাম এরকম না, বাট ওটা আমার প্রথম মেমোরি ফ্রেন্ডস দেখার। এবং পরে যখন আরেকটু বড় হই এবং আমি টিভি শো দেখা শুরু করি অনেক দেরিতে, আমি যখন নর্থ সাউথে যাই
তখনও কিন্তু আমি খুব ভালো ইংরেজিতে কথা বলতে পারি না। নর্থ সাউথ একটা ইংলিশে সব পড়াশোনা করায়, এবং নর্থ সাউথে যাওয়ার আগ পর্যন্ত আমি যখন উদয়নে পড়ি, উদয়ন একটা বাংলা মিডিয়াম, এরপর আমি ঢাকা কলেজে আসি, ঢাকা কলেজে একটা বাংলা মিডিয়াম, কখনো আমার আশপাশের পরিবেশ এরকম কখনোই ছিল না যে আমি ইংরেজিতে কথা বলবো বা আমি অন্য আরেকজনের সাথে ইংরেজিতে কমিউনিকেট করবো। এটা আমার কোনো দিন দরকার হয় নাই জীবনে, এবং যেহেতু দরকার হয়নি কখনো শেখাও হয় নাই। তো নর্থ সাউথ আমি যখন যাই, নর্থ সাউথে যাওয়ার আগে আমাকে আমার কয়েকজন বন্ধু বান্ধব বলছিল যে নর্থ সাউথে যাবা, নর্থ সাউথে তো সবাই সবার সাথে ইংরেজিতে কথাবার্তা বলে, তো ইংরেজিতে কথাবার্তা বলে আচ্ছা দেখা যাক কী হয়। তো নর্থ সাউথে আসলে সবাই সবার সাথে ইংরেজিতে কথাবার্তা বলে না, শুধু একাডেমিক লেসনগুলো ইংরেজিতে দেওয়া হয়। সম্ভবত অ্যাক্রিডেশন রিলেটেড ব্যাপার স্যাপার আছে যে ইংরেজিতে লেসন না দিলে অ্যাক্রিডেট, আমি ঠিক জানি না লিগ্যালিটির কারণটা কি, বাট আপনি যদি নর্থ সাউথে পড়েন আপনার সব লেসন্স আপনি ক্লাসগুলো হয় ইংরেজিতে, বইপত্র সব কিছু ইংরেজিতে এবং পরীক্ষা টরীক্ষা সব কিছু ইংরেজিতে, বাট ইংরেজিতে কথা বলতে হয় না বেশিরভাগ সময় নিজেদের মধ্যে। তো নর্থ সাউথে যখন আমি যাই 2013 সালে, তখন আমি আস্তে আস্তে 2012 থেকে আমি ফ্রিল্যান্সিং করি, 2011 থেকে আমার মোটামুটি বাসায় প্রপার ইন্টারনেট আছে, 11-12 থেকে। 11-তে সম্ভবত আমি তখনও গ্রামীণ ফোনের মডেম ব্যবহার করতাম, এবং 12-তে এসে আমি প্রপার ইন্টারনেট পাই, সম্ভবত ব্রডব্যান্ড কানেকশন পাই। তার আগ পর্যন্ত গ্রামীণ ফোনের মডেম পাওয়া যায়, তো 350 টাকা ছিল দাম, এবং 350 টাকায় মানে ইন্টারনেটের প্যাকেজের দাম ছিল 350 টাকা, 350 টাকায় মাসে 1 GB পাওয়া যেত এরকম একটা ব্যাপার ছিল, অথবা দিনে 1 GB ছিল সম্ভবত 60 টাকা, আমার নাম্বারগুলো একটু ভুল হতে পারে বাট এরকমই ছিল। এরকম একটা এতটুকু সাইজের একটা কালো মডেম ছিল, আমার একটা ডেস্কটপ পিসি ছিল, খুবই বাজে কোয়ালিটির Pentium 4 পিসি, ওই সময় বেশ ভালো কোয়ালিটি হয়তো। তো ওই পিসিতে আমি ফ্রিল্যান্সিং করতাম, কিবোর্ড ছিল বড় একটা, লেখালেখি করতাম, এবং এই গল্প আমি অনেক জায়গায় বলেছি, 500 ওয়ার্ড লিখলে $1 পাইতাম। তো তার কিছুদিন পরে আমি আস্তে আস্তে নর্থ সাউথে যখন উঠি, তখন আমার প্রথম ডেল ল্যাপটপ পাই আমি, এবং এই প্রথম ডেল ল্যাপটপ পেয়েই আমি সম্ভবত প্রথম ফ্রেন্ডস প্রপারলি দেখি। আমার মনে আছে আমি যখন নর্থ সাউথে পড়ি 2014-2015 সালের কথা, তখন আমি ফার্স্ট টিভি শো ব্যাপারটা আস্তে আস্তে বোঝা শুরু করি যে টিভি শো দেখার মধ্যে একটা মজা আছে, এবং টিভি শো দেখে আপনার অনেক অসাধারণ ফিল হতে পারে, অনেক আপনার জীবন মোটামুটি পরিবর্তন হয়ে যেতে পারে, আপনি তাদের মতো চিন্তাভাবনা করা শুরু করতে পারেন, ওই ক্যারেক্টারগুলোর মতো হওয়ার চেষ্টা করতে পারেন, এবং আপনি কখনোই ওই ক্যারেক্টারগুলোর মতো হতে পারবেন না, ওই ক্যারেক্টারগুলো যারা প্লে করছে তারাও হয়তো ওই ক্যারেক্টারগুলোর মতো হবে না কখনো, কারণ এটা ফিকশন। বাট যদি আপনি ক্ষুদ্র 1% নিতে পারেন, ওইটা যে কত বড় এফেক্ট ফেলে জীবনে তা হিসাব করে বের করাটা আসলে কষ্ট, এটা অঙ্ক করে বের করা যাবে না, এটা পুরোটাই একটা সুপারফিশিয়াল ব্যাপার অনেক ক্ষেত্রেই। তো আমি আমার ওই ডেলের ল্যাপটপে ফ্রেন্ডস দেখতাম, টানা পাগলের মতো ফ্রেন্ডস দেখতাম, এবং সকালে শুরু করতাম, টানা চলতে থাকতো, চলতেই থাকতো, ক্লাস করতাম, ফ্রেন্ডস দেখতাম ক্লাস করতাম, ইভেনচুয়ালি 10 সিজন শেষ করে ফেলি, 10 সিজন 248টা 250টার মতো এপিসোড টোটাল, এক একটা এপিসোড 22-23 মিনিটের, এবং শেষ করে ফেলি। ওইটাই সম্ভবত আমার ইংরেজিতে খুব বড় কিছু দেখা, এবং সেই যে দেখা শুরু হলো এরপরে অনেক কিছু দেখলাম আস্তে আস্তে। বাট যখনই জীবনে কষ্ট পাওয়া টাইপ কোনো সিচুয়েশন এসেছে, যখনই জীবনে একা একা লেগেছে, আমি থাকি একা আপনারা জানেন আয়ারল্যান্ডে, সো আমার একা একা লাগবে বেশিরভাগ সময়, এটাই স্বাভাবিক। এখন আমি যদি অনেক কাজকর্ম করি, এখন অত একা লাগার সময়টা আমি পাই না, বাট যখনই এনি টাইম জীবনে যখন কোনো লো মোমেন্ট এসেছে, তখন ফ্রেন্ডস আমার সাথে ছিল, ফ্রেন্ডস টিভি শোটা, এবং টিভি শোটা যখনই আমি ছেড়েছি আমার ল্যাপটপে বা আমার কম্পিউটারে, সবসময় মনে হয়েছে যে ফ্রেন্ডস যতক্ষণ চলছে ততক্ষণ ভালো সময় কাটছে। আমার মনে আছে আমি যখন প্রথম বা দ্বিতীয়বার বাংলাদেশ থেকে আমি যখন আয়ারল্যান্ডে আসি প্লেনে করে, প্রথমবার না সম্ভবত দ্বিতীয়বার, প্রথমবার কেন জানি অত কষ্ট লাগে নাই আমার, যে পুরা পরিবার বন্ধুবান্ধব সব ছেড়ে আয়ারল্যান্ডে চলে আসছি মাস্টার্স করতে, প্রথমবার অত কষ্ট লাগে নাই। বাট প্রথমবারের পর একবার যখন গিয়েছি ফেরত, সবার সাথে অনেক দিন কাটিয়েছি, এবং তারপর যখন আবার প্লেনে উঠে ব্যাক করলাম, তখন কেন জানি ভয়াবহ কষ্ট লাগলো। এবং আমি এমিরেটসের একটা ফ্লাইটে ছিলাম, আমার মনে আছে যে এমিরেটসের ফ্লাইটে ফ্রেন্ডস ছিল, মানে ওই যে থাকে না টিভি দেখা যায় প্লেনের ভিতরে, সো ওখানে ফ্রেন্ডস ছিল, এবং ফ্রেন্ডস ছাড়লাম, তারপর
এটা অনেক বড় ফ্লাইট, টোটাল প্রায় 2 প্লেন মিলিয়ে প্রায় 14 ঘন্টার মতো সময় লাগে বাংলাদেশ থেকে আয়ারল্যান্ডে আসতে। মোটামুটি কষ্ট কষ্ট তো আর ভুলে যাবেন না আপনি, বাট কষ্ট সাইড লাইন হয়ে গেল, আপনি কোনো একটা কিছুর মধ্যে ইন্ডালজ হয়ে গেলেন। এবং এই সেম ব্যাপারটা যে ফ্রেন্ডস আমার সাথে জীবনে কতবার করেছে এটার কোনো হিসাব দেওয়া সম্ভব না। আমি জীবনে অনেক টিভি সিরিজ দেখেছি তারপর, এবং আমার আরও অনেক পছন্দের টিভি সিরিজ আছে, কিন্তু কোনো কিছুই কখনো ফ্রেন্ডসকে রিপ্লেস করতে পারবে বলে আমার মনে হয় না। এবং জানি না আসলে ফ্রেন্ডস ব্যাপারটা ঠিক টিভি সিরিজ দেখার মধ্যে নাই আর এখন আমার সাথে, এটা একটা একটা ফিলোসফি হয়ে গেছে জীবনের। এবং দেখা যাচ্ছে যে কি করব ভালো লাগছে না, ফ্রেন্ডস ছাড়ি। কি করব কিছু করতে ইচ্ছা করছে না, ফ্রেন্ডস ছাড়ি। একা একা খেতে বসছি, কি করব ফ্রেন্ডস ছাড়ি। তো পুরো একটা জীবনের অংশ হয়ে গিয়েছে, একটা ওই ওই ক্যারেক্টারগুলো পরিবারের অংশ মনে হয়। এবং এটা শুধু আমার সাথে হয় না, আমার মতো লাখ লাখ কোটি কোটি মানুষের সাথে হয়। ফ্রেন্ডস পৃথিবীর সবচেয়ে বেশি স্ট্রিম করা শো, 100 বিলিয়নেরও বেশিবার স্ট্রিম করা হয়েছে ফ্রেন্ডস। তো মোটামুটি পৃথিবীর এমন কোনো কোণা নাই যেখানে মানুষ ফ্রেন্ড দেখে না। বাট এই তো, আমি যদি বলি যে আমি আজকে কেন ইংরেজিতে কথা বলতে পারি, ইংরেজিতে পডকাস্ট আছে, ইংরেজিতে কথাবার্তা বলে এরকম একটা দেশে থাকি এবং কোনো সমস্যা হয় না, এগুলার যদি আমি অ্যাট্রিবিউট দেই, এগুলার ক্রেডিট কার কাছে যায়? ক্রেডিট তো আসলে একজনকে দেওয়া যায় না, বিকজ একজনের কাছ থেকে আপনি অল্প একটু নিয়েছেন, আরেকজনের কাছ থেকে আপনি অল্প একটু নিয়েছেন। ছোটোবেলায় আমরা যখন ইংলিশ ফর টুডে পড়েছি, ওখান থেকেও হয়তো আমি কিছু কিছু নিয়েছি। বাট আমার মতে যদি আমি কথা বলতে পারার অ্যাবিলিটিটা দেখি, যে এই যে ফ্লুয়েন্টলি বলতে পারার অ্যাবিলিটিটা, আমার মতে এটা এসেছে আমার কাছে ফ্রেন্ডস থেকে এবং তারপরে আরও অন্যান্য টিভি সিরিজ থেকে। তো যাই হোক, ফ্রেন্ডসের রিউনিয়ন দেখে এই জন্যই কেমন জানি লাগছে, এই ক্যারেক্টারগুলার এত বয়স হয়ে গিয়েছে যে বোঝাই যাচ্ছে আর কখনো এদেরকে একসাথে হয়তো দেখা যাবে না সেইভাবে। এবং খুব তাড়াতাড়ি, গড ফরবিড টাচউড, খুব তাড়াতাড়ি এমন একটা সময় হয়তো আনফর্চুনেটলি এসে যাবে যখন আমরা হঠাৎ করে শুনবো এই ক্যারেক্টারগুলোর একজন মারা গিয়েছে বা অসুস্থ হয়ে গিয়েছে, এবং ওই সময়টা ভয়াবহ কষ্ট লাগবে আমি জানি। এবং ওই সময় যে কষ্ট লাগবে ওইটা ভেবেই এখন কষ্ট লাগতেছে আমার। আর আজকে যখন আমি রিউনিয়নে সবাইকে দেখলাম, সবাই অনেক বয়স হয়ে গিয়েছে, স্পেশালি চ্যান্ডলার অনেক বেশি বয়স্ক হয়ে গিয়েছে। চ্যান্ডলারের যেহেতু অ্যাডিকশন রিলেটেড প্রবলেম ছিল, চ্যান্ডলার ফ্রেন্ডসের একটা ক্যারেক্টার, আর্গুয়েবলি সবচেয়ে ফানি ক্যারেক্টার। এবং আপনারা যারা আমার ফেসবুক পেজের ইউআরএলটা খেয়াল করেছেন হয়তো দেখবেন লেখা আছে, আই এম চ্যান্ডলার বিং, আমার ফেসবুকের পেজের ইউআরএল। এবং আপনারা যদি আমার ইনস্টাগ্রাম বায়ো দেখেন, ওখানেও দেখবেন লেখা আছে আমার চ্যান্ডলার বিংকে পছন্দ। সম্ভবত আমার ফেসবুক প্রোফাইলেও লেখা আছে যে ক্যান আই ইন্টারেস্ট ইউ ইন এ সার্কাস্টিক কমেন্ট। চ্যান্ডলার বিংয়ের এফেক্ট আমার জীবনে ভয়াবহ ধরনের, এবং কেন যেন এই ক্যারেক্টারটারই সবচেয়ে বেশি বয়স হয়ে গিয়েছে, সম্ভবত ওর অসুস্থতার কারণে। এবং দেখে খুবই কষ্ট লাগলো যে কত তাড়াতাড়ি মানুষের কত বয়স হয়ে যাচ্ছে, এবং একটু ভয়ই লাগলো যে হঠাৎ একদিন শুনবো চ্যান্ডলার বিং হয়তো নাই। জানি না, আজকে ভিডিও রেকর্ড করতাম না, তারপর মনে হলো ফ্রেন্ডস নিয়ে একটু কথাবার্তা বলি, কারণ ফ্রেন্ডসের ইম্প্যাক্ট আমার জীবনে অনেক অনেক বেশি। এবং আমি জানি আমার মতো আরও অনেক মানুষ আছে যাদের জীবনে ফ্রেন্ডস অনেক বেশি ইম্প্যাক্ট ফেলেছে। স্কিলের দিক থেকে তো বললামই যে ইংরেজিতে কীভাবে হেল্প করেছে, বাট ইমোশনাল যে হেল্প ওইটা কোয়ান্টিফাই করা কোনোভাবেই পসিবল না। এবং আমি একা না, আমার মতো কোটি কোটি মানুষ। আপনারা যদি বাই এনি চান্স ফ্রেন্ডস দেখে না থাকেন এবং মনে হয় যে জীবনে একটু আনন্দ বা শান্তি বা আলাদা আর একটা ডাইমেনশন দরকার, হাইলি রেকমেন্ড করবো ফ্রেন্ডস দেখতে। একদম প্রথম সিজন থেকে, প্রথম এপিসোড থেকে শুরু করে টানা 10টা সিজন যদি আপনি দেখেন, জীবনকে আপনি মোটামুটি অন্যভাবে দেখতে শিখবেন, ভালো লাগবে। এবং এত ওয়াইডলি অ্যাভেলেবল যে না দেখার কোনো কারণে, আপনার যদি নেটফ্লিক্স থাকে নেটফ্লিক্সে আছে, নাহলে আমি শিওর আপনি কোথাও না কোথাও পেয়েই যাবেন ফ্রেন্ডস, পাওয়া জটিল কিছু না। তো এই তো, আমার আমার যেহেতু এখন অনেক 2 লাখের মতো মানুষ সাবস্ক্রাইব করে আমার করা আমার চ্যানেলে, এই জন্য মনে হলো যে একটু ফ্রেন্ডস নিয়ে কথাবার্তা বলি। 2 লাখের মধ্যে যদি 2-3 জনও দেখে ফ্রেন্ডস, যারা আগে দেখে নেই আমার এই ভিডিওটা, দেখে তাদের ফ্রেন্ডস দেখার আগ্রহ আসবে, এবং তারপরে যদি তারা দেখে, তাদের জীবনে ফ্রেন্ডসের যে ইমোশনাল ইম্প্যাক্ট থাকবে, আমি শিওর তারা ওইটা অনেক দিন মনে রাখবে। ভালো থাকেন সবাই, ইউটিউব রিলেটেড ভিডিওটা পরের সপ্তাহে পাবলিশ করব। দুঃখিত এই সপ্তাহে অত কোনো প্রোডাক্টিভ ভিডিও পাবলিশ করা হলো না। আর আর কিছু না, ভালো থাকেন, টাটা।